নমস্কার, আমি বিশ্বজিৎ এবং আপনারা দেখছেন মাই হোম ফার্মিং উইথ অমৃতা। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসি বা বিভিন্ন রকম গাছপালা লাগাতে ভালোবাসি, তাদের পক্ষে এটা জানা খুবই দরকারি যে কোন মাসে বা কোন সময়ে কোন গাছ লাগালে বা কোন সবজির ফসলটি লাগালে সেটা আমাদেরকে ভালো রেজাল্ট দেবে। কেননা যে কোনো ফসলের ওপর প্রাকৃতিকভাবে ঋতুগত একটা ভূমিকা অবশ্যই রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে প্রত্যেক মাসের বা প্রত্যেক কালের, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক বা শরৎকাল, প্রত্যেকটা কালের একটা করে প্রভাব বা ইম্প্যাক্ট থাকে। তো সেই কাল ভিত্তি করেই আমাদেরকে বিভিন্ন রকম শাক সবজি বা ফসল আমাদের ছাদ বাগানেই হোক অথবা আমাদের ক্ষেতে ফলাতে হয়। আর যেহেতু এখন শীতকাল চলে গেছে এবং গরমকালের মরশুম চলছে, তো মার্চ মাস থেকে মে মাসের মধ্যে কোন কোন ফসল লাগালে সেই ফসল আমাদেরকে ভালো রেজাল্ট দেবে সেটা জানাও আমাদের খুবই আবশ্যক। বন্ধুরা, যেমন ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন বরবটি, এটি শীতকালে গরমকালে উভয় সময়ে হয়ে থাকে। যেহেতু এখন হাইব্রিড জাতীয় বীজের ব্যবহার চলছে বা প্রচলন চলছে, তো গরমকালে আমরা এবং বর্ষাকালে এই দুটো সময়ই বরবটি চাষ করতে পারি। এরপরে আসা যাক কাকরোলের কথায়। এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কাকরোল গাছ। এই কাকরোল মার্চ মাস থেকে জুন, জুলাই, এমনকি আগস্ট, সেপ্টেম্বর অবধিও এর ফসল পাওয়া যায়। এই কাকরোল আপনাকে দু রকমভাবে লাগাতে হতে পারে। এক, বীজ থেকে। দ্বিতীয়ত, এর যে গোড়া রয়েছে, যেটা স্কন্দ মূল বলা হয়, মানে আলু জাতীয় একটা গোড়া রয়েছে এর, সেটা লাগালে তো তার থেকেও এই গাছ হয়। এরপর বন্ধুরা আসা যাক বেগুনের কথায়। বেগুন সারা বছরই হয়ে থাকে বন্ধুরা, তবে শীতকালের বেগুন, বর্ষাকালের বেগুন আলাদা হয়ে থাকে। তো বর্ষাকাল বা গরমকালের যেই বেগুন চাষ করবেন সেটা আপনারা ফেব্রুয়ারি মার্চের মধ্যেই লাগিয়ে দিতে পারেন। এই যেটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছাদের ওপর হয়ে আছে বেগুন। দেখুন, কোনো অংশেই জমিতে লাগানো বেগুনের থেকে এর কোয়ালিটি কম যায় না। শুধু একটুখানি বিশেষ যত্ন নিতে হয়, এবং যেহেতু এরা হেভি ফিডার, তো গরমকালে এদেরকে দিনে দুবার অবশ্যই জল দিতে হয় বন্ধুরা, না হলে টবের মাটি শুকিয়ে যাবে এবং গাছ মরে যেতে পারে। এর পরের ফসল রূপে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম কালো কালো জামের মতন লঙ্কা ধরে আছে। লঙ্কাও সারা বছর উৎপন্ন করা যেতে পারে। তো লঙ্কাও আপনারা বর্ষাকালে বা গরমকালে মার্চ মাসে অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা জমিতে চাষ করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার ছাদে কি সুন্দর লঙ্কা ধরে আছে, এক একটা মনে হয় যেন কালো জাম। অবশ্যই একটু বাড়তি যত্ন হিসাবে লঙ্কা গাছের গোড়ায় যাতে বেশি জল না জমে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। আর লঙ্কা গাছে যেহেতু লিফ কার্ল ভাইরাসের আক্রমণটা একটু বেশি হয়, মানে পাতা কুকড়ে যাওয়ার একটা লক্ষণ দেখা যায়, তো সে কারণে সপ্তাহে একবার বা 10 দিন পর পর একবার করে একটু বাসি ছাই ছিটিয়ে দিতে পারেন। এতে আপনাদের লঙ্কা গাছ খুব সুন্দর ও সুস্থ থাকবে। যেমনটা এখন আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে বা ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর খাদ্য হিসাবে সেই তরল লিকুইড সার আর কিছুই নয় বন্ধুরা।
আর এতেই আপনাদের লঙ্কা গাছ ভরে উঠবে প্রচুর লঙ্কায়। এর ফরের ফসল হলো করলা। করলাও বন্ধুরা সারা বছরই চাষ করা যায়, তবে মার্চ মাস থেকে মে মাস অবধি করলার গাছ লাগালে এর বিশেষ ভালো ফলন পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বাড়ির উঠোনে, দোতলায় এবং ছাদে এই তিন জায়গাতেই আমি প্রচুর করলা পাচ্ছি। এখানে বাড়ির উঠোনের কিছুটা জায়গায় বেশ কয়েকটা করলা গাছ লাগানো হয়েছে এবং তার সঙ্গে কিছু বরবটি গাছও দেখা যাচ্ছে বন্ধুরা। করলার বীজ বপন করার আগে 24 থেকে 48 ঘন্টা বীজটাকে জলে ভালো করে ভিজিয়ে রাখতে হয়, যেহেতু করলার বীজটা কিছুটা মোটা হয়ে থাকে। তো সে কারণে আপনারা করলার বীজটি লাগানোর আগে 24 থেকে 48 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। দেখুন কি সুন্দর লাল বরবটি। এরপরে আসা যাক পুঁই শাক। পুঁই শাক আমি এবছর অতটা লাগাইনি, তবে বর্ষাকালের বা গরমকালের ফসল হিসাবে পুঁই শাক অবশ্যই লাগাতে পারেন। এর পরের ফসল হলো ঝিঙ্গা। এই ঝিঙে গাছ আপনারা অবশ্যই বন্ধুরা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বীজ থেকে চারা তৈরি করে সেই চারা গাছ আপনারা জমি তৈরি করে সেই জমির মধ্যে লাগিয়ে দিতে পারেন, আর বস্তায়ও চাষ করতে পারেন। তো সেক্ষেত্রে 60% পুরনো গোবর সার এবং তার সঙ্গে 40% গার্ডেন সয়েল নিয়ে তার মধ্যেও সেই চারা গাছ লাগিয়ে চাষ করা যায়। আর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেহেতু হ্যান্ড পলিনেশন করলে তো 100% এই ঝিঙে পাওয়া যায়, তো তার জন্যে আপনাদেরকে এর মাচা কিছুটা নিচু করে লাগিয়ে দিতে হবে বন্ধুরা। এর পরের ফসল বলতে চালকুমড়ো গাছ। এই চালকুমড়ো গাছ অবশ্যই বন্ধুরা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এবং ম্যাক্সিমাম মে মাসের মধ্যে আপনাদেরকে বীজ থেকে চারা তৈরি করে বা ডাইরেক্ট চারা কিনে এনে লাগিয়ে দিতে হবে। তাহলে গরমকাল এবং বর্ষাকাল এই দুই সময়ই আপনারা চালকুমড়ো খেতে পারবেন অথবা বাজারজাত করতে পারবেন বন্ধুরা যথাসময়ে। এবং এর পরের গরমকালের ফসল বলতে বা বর্ষাকালের ফসল বলতে অবশ্যই যেই ফসলের নাম আসে সেটা পাট শাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ছাদ বাগানে তৈরি করা একটি বেডে কি সুন্দরভাবে পাট শাকগুলো হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, কোনো জমির ওপর নয় বা কোনো মাটির ওপর নয়, ছাদ বাগানে যে বেডটি তৈরি করেছি এবং পচা পাতা, পচা সবজি এবং শুকনো গোবর সার মিশ্রিত এই বেড, এবং এর সঙ্গে গরমকাল অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাসের মধ্যে আপনারা ডাটা শাকও লাগিয়ে দিতে পারেন। আমি আমার বাড়ির উঠোনে কিছুটা পরিমাণ ডাটা গাছ লাগিয়েছিলাম এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ছাদের ওপর হয়ে আছে বন্ধুরা। তো আপনারাও অবশ্যই ডাটা চাষ করতে পারেন। এরপর বন্ধুরা আমি কিছু টবে এবং বাড়ির কিছু জায়গায় কয়েকটা রাই সর্ষে শাকের বীজ ছিটিয়েছিলাম, তার থেকেও দেখতে পাচ্ছি যদি জল না জমে এমন জমি থাকলে সে জায়গায় এই রাই সর্ষে শাকের চাষও করা যেতে পারে। এরপর আসা যাক কলমি শাক। কলমি শাক তো অবশ্যই বন্ধুরা বর্ষাকালের ফসল এবং গরমকালেও এই ফসল খুবই ভালো হয়। এরপর মার্চ থেকে মে মাসের মধ্যে বন্ধুরা ভুট্টারও চাষ করতে পারেন। শখের বশে আমি আমার বাড়ির উঠোনে এবং ছাদে কয়েকটা ভুট্টা গাছ লাগিয়েছিলাম, যেটা এখন ছাদে দেখতে পাচ্ছেন ভুট্টা বেরিয়ে গেছে গাছের থেকে। তো আপনারাও এটা মার্চ থেকে মে মাসের মধ্যে চাষ করতে পারেন। এরপর বন্ধুরা লাউ। হ্যাঁ অবশ্যই লাউ, যেহেতু এখন প্রচুর হাইব্রিড প্রজাতির বীজ বেরিয়ে গেছে,
তো লাউ এখন সারা বছরই হয়, 12 মাসই লাউ গাছ আপনারা বিভিন্ন উদ্যান থেকে যেখানটায় নার্সারিও বলা যায় যেটাকে, তো সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এরপর বন্ধুরা অবশ্যই বলবো মিষ্টি কুমড়োর কথা। মিষ্টি কুমড়ো গরমকাল মানে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই দুই সময়ই হয়। এবছর আমিও মার্চ মাসের গোড়ার দিকেই 5টার মতন মিষ্টি কুমড়ো গাছ আমি আমার বাড়ির উঠোনে লাগিয়েছিলাম। তো এখন যেটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে এবং মাচার ওপর উঠে গেছে বন্ধুরা। আর এই মিষ্টি কুমড়ো গাছের ক্ষেত্রে একটা কথা বলে রাখা যায়, এর যদি অধিক ফলন পেতে হয় তাহলে এই যে মাথাটা রয়েছে ডালের, এই ডগার মাথার কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়, তাহলে মিষ্টি কুমড়োতে পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের প্রোডাকশনটা বেশি আসবে এবং এর শাখা প্রশাখাও আরও বেশি পরিমাণে হবে। এতে কী হবে, এতে ফসলের পরিমাণটাও বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো গাছ মাচা ছেড়ে আম গাছের দিকে চলে যাচ্ছিল। এবছর ছাদেও আমি একটি মিষ্টি কুমড়ো গাছের চারা লাগিয়েছি। এরপর বন্ধুরা খারকোল পাতা, এই খারকোল পাতাও মার্চ থেকে মে মাস বা জুন জুলাই বর্ষাকালেও এই পাতার চাষ করা যেতে পারে। এই পাতার চাষের ক্ষেত্রে তেমন কোনো যত্ন নিতে হয় না, তেমন কোনো সারের প্রয়োজন হয় না। যদি জমিতে নর্মালি লাগিয়ে দেওয়া যায় তো এটা কোনো যত্ন ছাড়াই সুন্দরভাবে বেড়ে ওঠে। এছাড়া লাগাতে পারেন বন্ধুরা ভেন্ডি। মার্চ থেকে মে মাসের মধ্যে ভেন্ডিও চাষ করা যায়, যদিও আমি নিজে এখনও অবধি ভেন্ডি এবছর চাষ করিনি। আর এ সমস্ত শাকসবজি দিয়েই আপনারা আপনাদের শখের ছাদ বাগানকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। যেমন করে প্রকৃতি এখন খুব সুন্দর এক রূপে সেজে উঠেছে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।